আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, সিলিকা জেল যখন জলীয় বাষ্প ধারণ করে এটা সাধারণত নীল থেকে গোলাপি বর্ণ হয়ে যায়, এটা কি আমরা পুনরায় ইউজ করতে পারবো? আমরা অবশ্যই পুনরায় ইউজ করতে পারবো, তবে ইউজ করার জন্য দুটা মেথড ইউজ করা হয়। প্রথমত, আপনি কোনো গরম পাত্রে যদি 2 থেকে 3 ঘন্টা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখেন, তাহলে এই গোলাপি কালারটা পরিবর্তন হয়ে নীল কালার হয়ে যাবে, অর্থাৎ এটা পুনরায় ইউজ করা যাবে। সেকেন্ড উপায় হচ্ছে, এই গোলাপি কালার অর্থাৎ জলীয় বাষ্পটা দূর করার জন্য আমরা যে ওয়েল্ডিং গ্যাসের মাধ্যমে কোনো কিছু উৎপন্ন করি, সেই ওয়েল্ডিং গ্যাসের মাধ্যমে এই সিলিকা জেলের মধ্যে যে জলীয় বাষ্প আছে এটা দূর করে গোলাপি বর্ণ যখন পরিবর্তন হবে তখন আমরা ইউজ করতে পারবো। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে সিলিকা জেল এর দাম তেমন বেশি না, সাধারণত অল্প। সো যেহেতু একটা ট্রান্সফরমারের সিলিকা জেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে আমার দৃষ্টিকোণ থেকে সিলিকা জেল রিইউজ না করাই ভালো, এটা আমরা নতুনটাই ইউজ করাই উত্তম।